মিছিলটা সকল ছিল সংহতির মিছিল। সেই মিছিলটা শান্তভাবে আমরা করার প্ল্যান করেছিলাম। আমাদেরকে প্রথমে অথরিটি থেকে জানানো হয় যে ক্যাম্পাসের মধ্যে মিছিল করা যাবে না, কারণ পরীক্ষা চলছে, আমরা সেটা মেনে নিই। এবং তারপর যখন ক্যাম্পাসে বাইরে বেরোতে চাই, যেমন আমরা ক্যাম্পাসে বাইরে মিছিল করে বেরোই, তখন এসে পুলিশ আমাদেরকে আটকায়। এবং পুলিশের কাছে যখন আমরা জানতে চাই আপনাদের কাছে কী অর্ডার আছে আটকানো, তখন পুলিশ সেরকম কোনো অর্ডার শো করতে পারেনি। তখন আমরা পুলিশকে বলি যে আমরা বেরোবো, এবং তার নিদর্শন হলো এটা শান্তির জন্য, সংহতির জন্য, ধর্মীয় সংহতি, ধর্মীয় পোলারাইজেশন যেটা বিজেপি করছে সারা দেশ জুড়ে, তার বিরুদ্ধে আমাদের মিছিল। পুলিশ করতে যায়নি, কিন্তু পুলিশের সঙ্গে টাসেল হয়ে পুলিশ আমাদের ধাক্কা ধাক্কি করেছিলেন, এবং তারপরে আমরা বেরিয়েছি ক্যাম্পাসের বাইরে। এখন ঢাকুরিয়ার সামনে থেকে মিছিল ঘুরে আসবে, ক্যাম্পাসে যাবে মিছিল, শান্তিপূর্ণই মিছিল। মোদীর কুশপুতুল পড়ানো হচ্ছে, মোদীর কুশপুতুল শান্তিপূর্ণ মিছিল মানে মিছিলে কোনো ভায়োলেন্স হচ্ছে কিনা, মোদীর কুশপুতুল পচানো পড়ানোটা ভায়োলেন্স না। তারা সকালবেলা আজকে ঢুকেছিল, 50 জনের মতো একটা গ্রুপ ঢুকেছিল, যার মধ্যে 20 জন বাইরের, এবং যাদবপুরের স্টুডেন্ট হলো 30 জন। তার মধ্যে 20 জন বাইরের যারা ছিল তারা হলো ভাইস চ্যান্সেলারকে মানে প্রো ভাইস চ্যান্সেলারকে অরিজিৎ। মৈত্রী আমাদের অপর প্রতিনিধি আছে। মৈত্রী, এই মুহূর্তে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি? মিছিল একটা দিকে চলে গেল রাস্তার ওপারে, একেবারে আত্রেই পুলিশ, ডিসি এবং আধিকারিকেরা তারা যেদিকে দাঁড়িয়েছিলেন তার ঠিক অন্য দিক দিয়ে এই মুহূর্তে পড়ুয়ারা তারা অন্য দিক দিয়ে ছুটে তারা চলে আসেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ মিছিলের অন্যদিকে পুলিশের সঙ্গে সেই ব্যারিকেড নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, এবং পুলিশের সঙ্গে সেই ব্যারিকেড ভাঙা নিয়ে কিন্তু ব্যাপক তারা হত্যা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি সরাসরি যাদবপুরের, আরো কিছু পড়ুয়া আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ 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 মৈত্রী, সেই সেই অন্যদিক দিয়ে কিন্তু কিছু পড়ুয়া তারা আবারও বেরিয়ে গেছেন। এখন যাদবপুর থানার সিগনালে পড়ুয়ারা পৌঁছে গেছেন, একের পর এক ব্যারিকেড তারা ভেঙে এগিয়ে চলছেন ঢাকুরিয়া ব্রিজের দিকে, যেটা তাদের মিছিলের গন্তব্য ছিল। আত্রেই একেবারে মৈত্রী আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা পুলিশ বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পুলিশের সেই বাধা অতিক্রম করে পড়ুয়াদের মিছিল, বামপন্থী পড়ুয়াদের এই মিছিল কিন্তু এগোচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।